আমি অ্যাসিস্ট্যান্ট টিচার দয়াপুর প্রাইমারি স্কুলের, ওটা সাউথ চব্বিশ পরগনা, আমার বাড়ি ঝাড়গ্রাম জেলায়। আর আমি গত বছর জুলাই মাস থেকে আমি ক্যান্সারে আক্রান্ত, আর আমার ট্রিটমেন্ট চলছে এসএসকেএম পিজিতে, কিন্তু এই অবস্থায় আমাকে স্কুল করতে হচ্ছে। আমার নাম সৃষ্টি মান্না, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, কোচবিহার জেলায় পোস্টিং। ছোট বাচ্চা নিয়ে আমাকে একাই থাকতে হয়, তো আমার বাড়ির থেকে আমার যেটা পোস্টিং জেলা ওটা দূরত্ব প্রায় 800 কিলোমিটার। তো বাচ্চাকে নিয়ে একা থাকা, বাচ্চার পরিচর্যা ঠিকমতো করতে পারি না, তারপরে স্কুলে যে বাচ্চাদের যেটা আমাদের মেন কাজ আর কি, যে কর্তব্য যে শিক্ষাদান করা, ওটা তো আমাদের একটু ব্যাঘাত তো ঘটছেই। তো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যাতে আমরা সুষ্ঠুভাবে নিজের বাড়ির কাছে এসে শিক্ষাদান করতে পারি, তো উনি যেন এই ব্যবস্থাটা করেন, আর আমাদের স্পেশাল ট্রান্সফার যেন খুব দ্রুত ব্যবস্থা করেন। এটাই অফিসিয়ালি তো আমরা ডিপিএসসি ওয়াইজ ডেপুটেশন দিয়েছি, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছি, জনতা দরবারে গিয়েছি, তো এই এইগুলো তো আমরা করেছি। জনতা দরবার থেকে বলা হয়েছিল যে সমস্ত জেলা থেকে সিগনেচার কালেক্ট করে ওখানে জমা করার জন্য, আমরা ওগুলো সবই করেছি, সমস্ত জেলা থেকে আমরা সিগনেচার কালেক্ট করছি সমস্ত ক্যান্ডিডেটদের। জনতা দরবারে যোগাযোগ করেছি গরমের ছুটির সময় থেকে, এবং আমরা কন্টিনিউয়াস ওই সময় যতদিন জনতা দরবার বসেছে আমরা প্রতি সপ্তাহে গেছি, এবং ওখানে ওখান থেকেই বলা হয় যে আপনারা এইভাবে আলাদা আলাদাভাবে না এসে একটা মাস পিটিশন সাবমিট করুন, পুরো ব্যাপারটাকে তুলে ধরুন। তো আমরা মাস পিটিশন সাবমিট করার পর ওখান থেকে আমাদের জানানো হয় যে এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে ফাইল করে রেখেছি, এবং এটা পলিসি ম্যাটার হিসেবে ওনার কাছে সাবমিট করা আছে। যে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীতে প্রায় 1.5 থেকে 2 হাজার ক্যান্ডিডেট ফোন করি, এবং সেখানেও আমাদের এটা বলা হয় যে এই সমস্ত ব্যাপারটা আমরা শিক্ষা দপ্তরের কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছি, এবং তারপরে তার স্ট্যাটাস যখন আমরা চেক করি তখন সেখানেও কিন্তু এটা পলিসি ম্যাটার হিসেবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রাখা আছে, এইটাই লাস্ট আপডেট জানানো হচ্ছে। আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমরা যারা দূরবর্তী জেলায় আছি তাদেরকে কোন রকম লিমিটেশনের মাধ্যমে না রেখে আমাদেরকে আমাদের নিজ জেলায় ফিরিয়ে আনা হোক, এবং কারেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2022 সাল থেকে চলছে অলরেডি, সেই রিক্রুটমেন্ট হওয়ার পূর্বেই আমাদেরকে আমাদের নিজ জেলায় পোস্টিংটা দিয়ে দেওয়া হোক, মানে ট্রান্সফার দিয়ে দেওয়া হোক, তারপরে রিক্রুটমেন্টটা করা হোক। আমার নাম ধ্রুবজ্যোতি সান্যাল, আমি এই মঞ্চের সভাপতি। 2014 প্রাথমিক শিক্ষক 16,500 রিক্রুটমেন্ট ঐক্য মঞ্চ, আমরা এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক মঞ্চ। আমাদের মূলত যেটা আবেদন বা দাবি সেটা হচ্ছে যে আমরা চাকরিটা 2021 সালে জয়েন করি, এবং সেটা আমাদের হোম ডিস্ট্রিক্ট থেকে প্রায় 700 থেকে 900 হাজার কিলোমিটার দূরে, সুদূর উত্তরবঙ্গে, এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকার অনেক ফ্যামিলি আছে, মানে যে ক্ষেত্রে ফ্যামিলি ছেড়ে আমাদেরকে ওখানে থাকতে হচ্ছে। আমরা চাকরির 2 বছর অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমরা যখন জয়েন করি তখন আমাদের চাকরির ক্ষেত্রে ট্রান্সফার বা বদলির নিয়ম ছিল 2 বছর, সেটা কমপ্লিট হওয়ার পরেও এখন যে মুহূর্তে উৎসশ্রী বন্ধ আছে আমাদের কিন্তু বদলি হচ্ছে না। তা আমাদের একটা আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখি যে যাতে আমাদের সেই বদলিটা যাতে দ্রুত সম্ভব আমরা পাই। মূলত বিষয় মানে অনেকভাবে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, যেহেতু উনি 2020 আমাদের রিক্রুটমেন্টের ঠিক আগে স্পেশাল ট্রান্সফার দিয়েছিলেন যারা জয়েন করেছিলেন, তো সেক্ষেত্রে সেরকমই একটা মানবিক আবেদন আমরা রাখছি যে যাতে আমাদের সেই বদলিটা আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব পাই। এবং এর মধ্যে একটা কথা আছে যে সামনেই একটা রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি চলছে, 2022 একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, তো সেটার আগে যেন আমাদের এই বদলির অর্ডারটা বা কোনো একটা যদি উনি আমাদের বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেছি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর জনতা দরবার হোক বা সরাসরি মুখ্যমন্ত্রীতেও কথা বলে আমরা জানিয়েছি, এবং সেখান থেকে যে ফিডব্যাক আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আপনাদের বিষয়টা নিয়ে, পলিসিটা নিয়ে আমরা কাজ চলছে, অতি দ্রুত সম্ভব আপনাদের এটা সমস্যাটা সমাধান করা হবে, কিন্তু সেটা কতদিন বা কবে তারও মানে নির্দিষ্ট কোনো গাইডলাইন আমাদের কাছে নেই। সেই হিসেবে জানিয়ে আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা বার্তাটা পৌঁছাতে চাইছি যাতে আমরা সেই জায়গাটা আমাদের বিষয়টা একটু উনি বিবেচনা করে দেখেন। কত শিক্ষক শিক্ষিকা আছেন? মানে আমরা আছি প্রায় 3 থেকে 4 হাজার জন এখানে রয়েছি। দেখুন, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নর্থ বেঙ্গল থেকে দক্ষিণবঙ্গে এটা মানে খুবই কম, আর যেহেতু এখন ট্রান্সফার সিস্টেমটা টোটালটাই বন্ধ রয়েছে, তো সেহেতু এখন ট্রান্সফারের কোনো প্রসেস এই মুহূর্তে তো হচ্ছেই না। শিক্ষক
দেখুন শিক্ষা দপ্তরে আমরা বিকাশ ভবনে যোগাযোগ করেছিলাম, ওনারা বলেছেন প্রপার চ্যানেলে আসুন, মানে যেহেতু আপনাদের রিক্রুটমেন্ট অথরিটি ডিপিএসসি, আপনার ডিপিএসসি তে জানান, ডিপিএসসি আমাদেরকে ফরওয়ার্ড করবে, তারপর আমরা বিষয়টা দেখব। দেখুন আমরা ডিপিএসসি বিভিন্ন ডিপিএসসি যে যে জেলাতে চাকরি করি তার ডিপিএসসি তে আমরা আবেদন করেছি বা আমাদের ডেপুটেশনের কপি সেখানে তুলে দিয়েছি, ধরুন কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, প্রতিটা জায়গাতেই করেছি। দেখুন সিএম এর সঙ্গে দেখা করার চেষ্টা করছি কিন্তু উনি তো ব্যস্ত, আমাদের সঙ্গে সময় দিতে পারেনি এবং আমরা তো সেই জায়গাটা করতে পারছি না, সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কলকাতার বুকে এসে যোগাযোগ করাটা আমাদের কাছে একটা ইম্পসিবল ব্যাপার হয়ে উঠছে। আমার নাম অভিমান কোনার, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার কোচবিহার জেলা, আর এই মঞ্চের আমি কনভেনার। আমার নাম রিয়া দত্ত, আমি বর্তমানে কোচবিহার জেলায় কর্মরত এবং আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনায়। আমি একজন শিক্ষিকা হিসেবে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে চলছি মানে প্রায় আড়াই বছর ধরে, আমি আমার বাচ্চাটাকে নিজের কাছে পাচ্ছি না এবং এত দূরে গিয়ে আমার বাড়ি থেকে থাকার মতন কেউ নেই, বাচ্চাটাকে আমি বাধ্য হয়ে বাড়িতে রেখে দিচ্ছি এবং বাচ্চাটাও সেই জন্য বিভিন্ন মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে ওর মাকে কাছে না পাওয়ার জন্য। মানে মহিলারা যেই সমস্যাটার সম্মুখীন হচ্ছি যে অনেকে অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্কুলে যাতায়াত করতে হচ্ছে, এর ফলে আমাদের শিক্ষিকাদের অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেরকম গর্ভপাত হয়ে যাচ্ছে এবং এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তাদেরকে হয়তো মানে মেটারনিটি লিভের আগ পর্যন্ত মানে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত স্কুল করতে হচ্ছে, তারপরে তাদের মেটারনিটি লিভটা শুরু হচ্ছে এবং মানে অনেকের হয়তো প্রিয়জন হারাচ্ছে, সে তার বাবাকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, কিন্তু এত মানে দূরবর্তী জেলায় আমরা থাকার কারণে হয়তো সময় মতো এসেও পৌঁছতে পারছি না এবং ছুটি ছাটার সমস্যা হচ্ছে, আমাদের হাতে গোনা কিছু সিএলএর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, যেটার জন্য কিন্তু আমরা মানসিকভাবে খুবই বিধ্বস্ত। তো আমরা মাননীয়ার কাছে একটাই আবেদন করছি যে আপনি ঠিক 2020 সাল নাগাদ যে একটা স্পেশাল ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে তাদের নিজেদের জেলায় ফিরিয়ে এনেছিলেন, আমাদের ক্ষেত্রেও ঠিক এরকম কোনো একটা সুযোগের মানে ব্যবস্থা করে দিন। নমস্কার, আমার নাম রাখি মজুমদার, আমার বাড়ি নদিয়া জেলা, আর আমার পোস্টিং হচ্ছে সাউথ চব্বিশ পরগনার একদম রিমোট এরিয়া, যেটা পাথর প্রতিমা ইস্ট ওই সার্কেলে হয়েছে। আমাকে প্রায় বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে আমার পোস্টিং হয়েছে। আমার প্রত্যেক দিন আমাকে নদী পেরিয়ে প্রায় 7-8টা মতন ভেহিকেল মানে টোটাল যাতায়াত মিলিয়ে পার হতে হয়, আর নদীপথে তো ভীষণভাবে সাঁতার জানি না, প্রায় দিন জোয়ার থাকে, ভাটা থাকে, ওখানে জোয়ার ভাটার খুব সমস্যা, লাফিয়ে লাফিয়ে নৌকো থেকে নামতে হয়, প্লাস আবার জোয়ারের সময় মানে একটা খুব অ্যাডভেঞ্চারাস একটা পথ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রোজ যেতে হয়, মানে জীবনটাকে প্রত্যেক দিন হাতের মধ্যে করে নিয়ে যাই, সেখানে তো শারীরিক প্রবলেম হয়েছে, মানসিক মানে প্রেশারের মধ্যে দিয়েও প্রত্যেক দিন যেতে হচ্ছে আমাদের ফ্যামিলি ছেড়ে। নিজের বাড়িতে বয়স্ক মা আছে, শাশুড়ি মা আছে, হাজবেন্ড আছে, এছাড়া আমার কিছু গাইনোলজিক্যাল প্রবলেমও দেখা দিয়েছে, মিসক্যারেজ, বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে মানসিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একান্ত মানে মঞ্চের পক্ষ থেকে সকলের কাছ থেকেই আবেদন যাতে আমাদের অন্তত বাড়ির কাছ থেকে বাড়ির কাছে কোনো যে কোনো স্কুলে দিতে, যাতে আমরা বাড়ি থেকে অন্তত কাজটা করতে পারি মানে সেরকম মানসিক স্যাটিসফ্যাকশন সাথে। নমস্কার, আমি পুষ্পাঞ্জলি মাহাতো, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার দয়াপুর প্রাইমারি স্কুলের, ওটা সাউথ চব্বিশ পরগনে, আমার বাড়ি ঝাড়গ্রাম জেলায়। আর আমি গত বছর জুলাই মাস থেকে আমি ক্যান্সারে আক্রান্ত, আর আমার ট্রিটমেন্ট চলছে এসএসকেএম পিজিতে, কিন্তু এই অবস্থায় আমাকে স্কুল করতে হচ্ছে, এটা আমার মেন অসুবিধা। আমার বলতে আমার মধ্যে এরকম অনেকেই আছে যারা শারীরিক মানে ভাবে অসুস্থ, তা সত্ত্বেও মানে স্কুল করে যাচ্ছেন, বিশ্রাম পাচ্ছেন না, বাড়ির কাছে বাড়ির পরিবারের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পাচ্ছেন না, মানে ফ্যামিলি সাহায্য ছাড়াই ওনারা একা একাই মানে এটা সার্ভাইভ করে যাচ্ছে।